ফরিদপুরের ডাকাতের গুলিতে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গেল রাতে জেলার চর ভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গি এলাকায় একটি বিয়ে বাড়িতে ডাকাতি শেষে একই এলাকার সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধার বাড়িতে হানা দেয় ডাকাতরা। এ সময় বাধা দিলে গুলি ছোঁড়ে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ সাজ্জাদ ও সেন্টুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আহত হন দুজন।